অবশেষে ফিরে এলো সাদিকুল গেমারের ইউটিউব চ্যানেল। কিভাবে ফিরে এলো, কেই বা ফিরিয়ে দিল? আর ফিরে আসাতে যেমন সকলের মধ্যে আনন্দের একটি আভাস দেখা যাচ্ছে, তারও পাশাপাশি বিভিন্ন প্রকারের বিতর্কিতমূলক প্রশ্ন উঠে আসতেছে। কিছুদিন আগেই যেখানে সাদিকুল গেমারের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়, আর হ্যাক হওয়ার পাশাপাশি তার চ্যানেলটিকে পুরোপুরি টার্মিনেট করে দেওয়া হয় ইউটিউব থেকে। ঘটনাগুলো এতটাই দ্রুত ঘটতেছিল যে কেউ কোনো বিষয়গুলোকে বুঝতে পারতেছিল না। কিন্তু লাকিলি গতকাল সাদিকুল গেমার জানায় তার ইউটিউব চ্যানেলটি ফিরে এসেছে, এবং আপনারা বর্তমানে ইউটিউবে যদি সার্চ দেন তাহলে তার চ্যানেলটিকে খুঁজে পাবে। সাদিকুল গেমারের চ্যানেলটি কিভাবে ফিরে এলো সেই ব্যাপারে কোনো কিছু না জানলেও এটা সুখের সংবাদ যে সাদিকুল গেমারের চ্যানেলটি ফিরে এসেছে। তার ফিরে আসাতে তার যে সকল পছন্দের মানুষগুলো ছিল তারা তাকে কংগ্রাচুলেশন জানানোর পাশাপাশি ওয়েলকাম জানাচ্ছে পুনরায় ফিরে আসার জন্য। এমনকি তার ফেসবুকে আপলোড করা সেই ভিডিওতে কাজী অর্পাও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সকলেই কংগ্রাচুলেশন জানালেও কিছু কিছু ব্যক্তির মনে অবশ্যই এমন একটি প্রশ্ন উঠে আসতে পারে, ঘটনাগুলো এতটাই দ্রুত ঘটেছে এবং এতটাই চাঞ্চল্যকর ঘটনা যে কিছু না কিছু হয়তোবা থাকতেও পারে, অর্থাৎ নিজের চ্যানেলটিকে হাইড করার মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটানো, মানে সাদিকুল গেমার সিম্পিতি নেওয়া, এই রকমের কিছু একটা করার চেষ্টা করতেছে বলেও ধারণা অনেকের। তবে সম্ভবত সেটি সত্য নাও হতে পারে, কারণ কোনো ব্যক্তি তো তার এত বড় একটি চ্যানেলটাকে নিয়ে এই রকমের কর্মকাণ্ডগুলো করবে না। আরাফাত চৌধুরী নামটা হয়তো আপনি অনেক বেশি পরিমাণে শুনে থাকবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে, আর তাকে চেনার অন্যতম কারণ হচ্ছে তার মায়ের ক্যান্সার। বিষয়টা হচ্ছে আরাফাত চৌধুরী তার মায়ের ক্যান্সার এবং বেশ বাজে একটি অবস্থা বলে ফেসবুকে নানা ধরনের পোস্ট করতে থাকে, আর সেই সকল পোস্টের ইমোশনকে কাজে লাগিয়ে সে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেয়। অর্থ হাতিয়ে নেয় কেন বলতেছি, কারণ সে যেখানে তার মায়ের সিম্পেথি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে বিষয়টা তেমন সত্য ছিল না, আর তার এই সকল অপকর্মগুলোকে ফাঁস করে দেয় পাভেল বাবু নামে এক ব্যক্তি। পাভেল বাবু তার ফেসবুকে করা পোস্টে লেখেন, এই আরাফাত চৌধুরী অনেক দিন ধরে মানুষের কাছ থেকে তার মায়ের নাম করে এইভাবে টাকা উত্তোলন করে যাচ্ছে। ইভেন সে আরো চাঞ্চল্যকর তথ্য দেয় যে এই ঘটনাটি প্রায় 4-5 বছর ধরেই সে চালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। তাই পাভেল বাবু মূলত তার কাছে যে সকল প্রমাণাদি রয়েছে সেই সকল প্রমাণকে তুলে ধরে সম্পূর্ণ বিষয়টাকে খোলাসা করে দেন। শুধু তাই নয়, পাভেল বাবুর বিষয়টাকে এড়িয়ে যেতে পারে নাই আরাফাত চৌধুরী। পরবর্তীতে আরাফাত তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাই পাভেল যে সকল কথাগুলো বলেছে তার সম্পূর্ণই সত্য, আর ঘটনাটি কবে থেকে শুরু হয় সেটিও সে জানায়। সে বলে 2017 সালে নাকি সে একটি স্টুডিও অনেক দামি দামি যন্ত্রপাতি নিয়ে একটি ভিডিও মেক করতে যায়, সেখানে তার কাছ থেকে সেই সকল মালামালগুলোকে ছিনতাই করা হয় যার মূল্য নাকি ছিল 45 লক্ষ টাকা, আর সেই টাকা পরিশোধ করার জন্য সে নাকি এরকমের একটি বাজে পন্থাকে বেছে নিয়েছে। এখন আপনাদের সামনে এই বিষয়টাকে কেন তুলে ধরলাম, তুলে ধরার মূল কারণটি হচ্ছে কাজী অর্পা, কারণ কাজী অর্পাও সেই ব্যক্তিকে বিপুল পরিমাণের অর্থ দিয়ে সাহায্য করেছিল। যখন সে জানতে পারে এই ব্যক্তি হচ্ছে একজন স্কেমার, তখন কাজী অর্পা এই রকমের একটি পোস্ট শেয়ার করে বলেন, আমার দেখা এ পর্যন্ত সব থেকে বড় স্কেমার, প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ছেলেটি মায়ের চিকিৎসার কথা বলে। তার পাশাপাশি অর্পা জানায়, 2 বার বড় অ্যামাউন্টের টাকা দিয়েছিলাম, নিজের পেজ থেকে শেয়ারও দিয়েছিলাম। তো বুঝতে পারতেছেন এই লোকটা কি পরিমাণের টাকা আত্মসাৎ করেছে। আর এদের জন্য মূলত যে ঘটনাটি ঘটবে, আমাদের আশেপাশে যে সকল প্রয়োজনীয় ব্যক্তি রয়েছে অর্থাৎ যাদের আসলেই প্রয়োজন, সেই সকল ব্যক্তিরা সকলের কাছে কালার হয়ে গেল। এই রকমের ঘটনাগুলো ঘটার পরে মানুষ আর সেই সকল অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করতে চাবে না। যেহেতু আরাফাত চৌধুরীর পুরো বিষয়টাকে প্রমাণ করা হয়েছে এবং সে বিষয়টাকে নিজেও স্বীকার করে নিয়েছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখতেছেন? অর্থাৎ এই রকমের একটি বাজে কাজ মানুষ মায়ের নামে করতে পারে, এই সম্পর্কে আপনার মতামত কি? আপনার মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।